আমরা যদি মুক্তিযুদ্ধের মোট 11টি সেক্টর সম্পর্কে কিছুটা আলোচনা করি, আমাদের জানতে হবে এই সেক্টর থেকে সেক্টর কমান্ডার বা কোন এলাকায় সেক্টর বা তার সপ্তরকে, এ থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধে মোট সেক্টর ছিল 11টি, সেগুলো সম্পর্কে আমরা ভালো করে জানব এবং এখানে কিছু ছন্দের প্রয়োগ করব যাতে এগুলো সহজে মনে থাকে। যেমন এক নম্বরে আমরা পারি প্রধান সেক্টর, এক নম্বর সেক্টর এজির হরিণা, মানে এতে হচ্ছে এক জিতে জিয়াউর রহমান, রতে রফিকুল, আর এর সদর দপ্তর ছিল হরিণা। একে জিয়াউর রহমান রফিকুলের হরিণা, এজির হরিণা। তো এটি ছিল মূলত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং যে ফেনীর যে ফেনী নদী পর্যন্ত, ফেনী নদী দিয়ে ভাগ করা ছিল টোটাল পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম কক্সবাজার ছিল মূলত এই এক নম্বর সেক্টরের অধীন। প্রথম এখানে দায়িত্ব পালন করেছেন মেজর জিয়াউর রহমান, পরবর্তীতে এখানে তার সাথে দায়িত্ব পালন করেছেন মেজর রফিকুল ইসলাম। এবং জিয়াউর রহমান যখন জেড ফোর্সের দায়িত্বটা সম্পূর্ণরূপে চলে যান, তখন রফিকুল ইসলাম এটি পরিচালনা করে। এভাবে দুই নম্বর সেক্টর আমরা যদি দেখি, দুই খাহার খেলাঘর, দুই খাহার খেলাঘর দুই নম্বর সেক্টর। এখানে খালেদ মোশারফ এবং ছিলেন এটিএম হায়দার, তারা এই সেক্টর পরিচালনা করেছে এবং তাদের সদর দপ্তর ছিল ভারতের মধ্যে অবস্থিত। এখানে ঢাকা, তারপরে আমরা যদি দেখি ফেনী জেলা, খালি জেলা, কুমিল্লার নিম্নাঞ্চলের অধিকাংশ এবং ঢাকা জেলার ঢাকা রাজধানী সহ ঢাকার এক অংশ ছিল মূলত এই দুই নং সেক্টরের আওতাধীন। এরপর তিন, আমরা এটিকে মনে রাখি সতীনু, এটা তিন নম্বর সেক্টর এবং নুরুজ্জামান ছিলেন এর সাথে, এবং নুরুজ্জামান ছিলেন তিন নম্বর সেক্টরে। সুতরাং আমরা এটিকে সংক্ষেপে মনে রাখতে পারি সতীনু। ঢাকার জেলার উপরের দিকটা কুমিল্লার উপরের অংশ, হবিগঞ্জ কিশোরগঞ্জ ছিল এই তিন নম্বর সেক্টরের অধীন। এরপরে আমরা চার নাম্বার যদি সেক্টর দেখতে, চার সিআর, চার সিআর দত্ত ছিলেন এর সেক্টর কমান্ডার, মেজর সিআর দত্ত। সিলেট জেলার অংশগুলো ছিল এই মাঝে বরাবর অংশগুলো ছিল এই চার নাম্বার সেক্টরের আওতাধীন। এরপর সিলেটের উপর দিকে হলো পাঁচ নাম্বার সেক্টর, পাঁচ পাঁচে শওকত, মেজর মীর শওকত আলী বীরুত্তম, তিনি ছিলেন পাঁচ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং এর সদর দপ্তর ছিল বাসতলা, পাঁচতলা, বাসতলা, পাশে শওকত, এটা মনে রাখো। এরপরে চলে যাব আমরা ডান পাশে, ডান পাশে ছয় নম্বর সেক্টর, উইং কমান্ডার এম বাসার বীরুত্তম, উইং কমান্ডার এম বাসার বীরুত্তম, ঠাকুরগাঁও, দিনাজ, রংপুর, এই অঞ্চল নিয়ে হচ্ছে ছয় নম্বর সেক্টর। ছক্কা যেমন বাতাসে, তেমনি উইং কমান্ডার এম বাসার তিনি হচ্ছেন বিপিনের, সুতরাং তিনি হচ্ছেন এই সেক্টরের দায়িত্বে। এরপরে আমরা সাত নম্বর সেক্টর আলোচনা করব, সাত নম্বর সেভেন, আমরা সেক্টর কমান্ডার হিসাবে পাবো নাজমুল হক বীরুত্তম এবং আমরা পাবো নুরুজ্জামান, ওনাকে আমরা পাবো এই সেক্টরের সেক্টর কমান্ডার হিসাবে। সাত নম্বরের সেক্টরে যেসব এলাকা রয়েছে সেটি হচ্ছে রাজশাহী, পাবনা, তারপরে চাপাই নবাবগঞ্জ, এই অঞ্চলগুলো হচ্ছে সাত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। এরপরে আট নম্বর সেক্টর, আট নম্বর সেক্টর মনে রাখা খুবই সহজ, ও আট মন, মানে ওসমান, মঞ্জুর, আট, তার মানে মেজর আবু ওসমান চৌধুরী বীরুত্তম, তিনি ছিলেন আট নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং সাথে ছিলেন মেজর এম মঞ্জুর বীরুত্তম। তাহলে আমরা বলতে পারি ওতে ওসমান, আট মন, মানে মঞ্জুর, ও আট মন, মানে ওসমান, মঞ্জুর, আট সেক্টর। এবং আট নম্বর সেক্টরটি ছিল আমাদের সে যে মেহেরপুর, বৈদ্যনাথ তলা এবং সোর, এই এতদ অঞ্চল, সেটি আট নম্বর সেক্টরের আওতাধীন ছিল। এবং নয় নম্বর, এটিও সহজে মনে রাখতে পারেন, আট নম্বরে বলেছি ও আট মন, নয় নম্বর জলিল নয় মন, মানে জলিল
মঞ্জুর এটি 9 নম্বর সেক্টর। যদিও এটি কোনোভাবেই কোনো সামাজিক যে বা পরীক্ষার খাতায় কখনোই এটি এভাবে উচ্চারণ করা ঠিক হবে না, কারণ সেক্টর কমান্ডাররা আমাদের অতি সম্মানিত বীর মুক্তিযোদ্ধা এবং তারা সবাই বীর উত্তম বা বীর প্রতীক খেতাবধারী। সুতরাং এটি কিন্তু একদম নিজের মনে রাখার জন্য এই ছন্দগুলো। সুতরাং ও আত্মন মনে রাখুন জলিল নয় মন, মানে মেজর জলিল এবং মঞ্জুর তারা হচ্ছে নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। মেজর এম এ জলিল এবং মেজর এম এ মঞ্জুর বীর উত্তম তারা 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন এবং 10 নম্বর সেক্টর বঙ্গোপসাগর। আগেই বলেছি এখানে কোনো সদর দপ্তর ছিল না এবং এই এটি একটি এর কোনো সাবসেক্ট ছিল না, এর সেক্টর কমান্ডার ছিল না, কোনো সাবসেক্টর নাই 10 নম্বরের, কোনো সদর নাই এবং এর কোনো সেক্টর কমান্ডারও ছিল না। এটা নৌ কমান্ডো বাহিনী দ্বারা 10 নম্বর সেক্টর পরিচালিত হতো। সুতরাং আপনি মনে রাখুন 1-0-10 বা 10-0, এখানে সবকিছুই নৌ কমান্ডো দ্বারা পরিচালিত হতো। এবং সবার উপরে রয়েছে 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টর আমরা জানি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর উত্তম, যিনি তার যুদ্ধে একটি পা হারান, এবং স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ বীর উত্তম তারা এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। মূলত আবু তাহের বীর উত্তম তার ময়মনসিংহ টাঙ্গাইল এবং এই এতদূর অঞ্চল তার মতো করে যুদ্ধ করেছেন সাহসিকতাপূর্ণ ভাবে, বীরত্বপূর্ণ ভাবে করে তিনি এই অঞ্চলকে অবশেষে শত্রু মুক্ত করেন। আমরা এভাবে দেখে নিলাম যে মুক্তিযুদ্ধের যে 11টি সেক্টর ছিল, এই 11টি সেক্টর অধীন আরো 64টি সাব সেক্টর ছিল, সাব সেক্টর কমান্ডার ছিল। তারা মিলিতভাবে নিয়মিত বাহিনীর আওতাধীনে এরা যুদ্ধ করেছেন। এবং আমরা যে দেখেছি 1, 2, 3 এই তিনটি সেক্টর কমান্ডার, তারা পরবর্তীতে এই তিন মূলত ব্রিগেড ফোর্স করা হয়েছে, এই তিনজন সাব সেক্টর কমান্ডারকে নিয়ে নেওয়া হয়। যার 1 নম্বরে ছিল যে মেজর শফিউল্লাহ, তিনি ছিলেন এস ফোর্স, তিনি এস ফোর্স এস ব্রিগেড এটা তিনি পরিচালনা করেছেন, ব্রিগেড ফোর্স এস। তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে এস ফোর্স, 2 নম্বরে হচ্ছে কে ফোর্স, মানে খালিদ মোশারফ, কে ফর খালিদ, এই খালিদ মোশারফের ছিল ফোর্স, তিনি ব্রিগেড পরিচালনা করেছেন। এবং জেড ফোর্স জিয়াউর রহমান তিনি শেষের দিকে তাকে দিয়ে একটি ব্রিগেড পরিচালনা করা হয়েছে, যেটি ফর জিয়া এই জেড ফোর্স নামে এটি পরিচালিত হতো। তো সুতরাং মুক্তিযুদ্ধে নিয়ম বাহিনীতে মধ্যে আমরা দেখব 11টি রয়েছে সেক্টর কমান্ডার এবং 3 লো যে ফোর্স ব্রিগেড ফোর্স, এই 3টি ব্রিগেড ফোর্স হলো এস ফোর্স কে ফোর্স এবং জেড ফোর্স। সুতরাং এটি নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী, আমি আগেই বলেছি অনিয়মিত বাহিনী যারা ছাত্র যুবক জনতা যে প্রশিক্ষণ প্রাপ্ত যারা মূলত ফ্রিডম ফাইটার্স বলা হতো বা এরাই এদেরকেও মুক্তিযোদ্ধা বলা হতো, এদেরকে সংক্ষেপে FF বলা হতো, ফ্রিডম ফাইটার্স, তারা প্রশিক্ষণ নিয়ে মূলত গেরিলা যুদ্ধ বা খণ্ড খণ্ড যুদ্ধ তারা পরিচালনা করত। এই অনিয়মিত বাহিনীটিকে আবার গণনীয় বলা হতো, যেমন এটি সক্রিয় ছিল, সবচেয়ে বড় বাহিনীটি সক্রিয় ছিল সেটি হচ্ছে যমুনা নদীর পাড়ে টাঙ্গাইল বা তৎসংলগ্ন এলাকায়, আমরা জানি গেরিলা বাহিনী, এটি একটি গণবাহিনী, বরিশাল বা গোপালগঞ্জ এই এলাকায় ছিল হিমায়ত বাহিনীর প্রচুর তৎপরতা এখানে ছিল। সুতরাং এই কাদেরিয়া বাহিনী, গণী, হিমায়ত বাহিনী বা এইগুলো গণবাহিনী নামে ছিল। বা ঢাকাতে আমরা যে মুক্তিযোদ্ধাদের নাম শুনি, সেই রুমি এবং অন্যান্য যে বীর যোদ্ধারা এখানে গেরিলা যুদ্ধ পরিচালনা করেছে, সেই বীর যোদ্ধারা যেই গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছে, আছাদ যুদ্ধ করেছে, আজাদ, আমরা সেই রুমি এবং আজাদের গল্প আমরা পাই মুক্তিযুদ্ধের নানাবিধ ভাবে। সেই আজাদ রুমি এরা এই 2 নম্বর সেক্টরের অধীনে নানাবিধ গেরিলা যুদ্ধ সম্পন্ন করেছে, কখনো বিদ্যুৎ ব্যবস্থাকে তারা উড়িয়ে দিয়েছে বা কখনো গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দিয়েছে। এরা ছিল অনিয়মিত বাহিনীর আওতাধীন।